أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا الموءودة سئلت بأي ذنب قتلت، وإذا الصحف نشرت، وإذا السماء كشطت، وإذا الجحيم سعرت، وإذا الجنة أزلفت، علمت نفس ما أحضرت، فلا أقسم بالخنس الجوار الكنس، والليل إذا عسعس، والصبح إذا تنفس، إنه لقول رسول كريم. صدق الله العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب. صلى الله عليك يا رسول الله، وسلم عليك يا حبيب الله. صلى الله عليك يا رسول الله، وسلم عليك يا حبيب الله. দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোন উপায় নাই। দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোন উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোন উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। ইয়া নবীজি তোমার দিদার কবে হবে গো এ আমার। আমি পাপি গোলাম তোমার, এই আশায় আছি গো সদাই। দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোন উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোন উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। সিদ্দিকে আকবরের ওসিলায়, দয়া কর নবী আমায়। ফারুকে আজমের ওসিলায়, দয়া কর নবী আমায়। দয়া কর নবী দয়া ছাড়া কোন উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে দূরে, সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে দূরে, আমায় কোলে নিও নবী তোমারই রহমতের ছায়া।
দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। সাল্লু আলা হাবিব। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما شاتو شاتو شو باي باش قرون. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. نويت سنة الاعتكاف. প্রিয় ইসলামী ভেড়া ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা একটি দুরুদ শরীফের ফজিলত জেনে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিকারে দুরুদি পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভেড়া, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান। তিনি কখনো কারো মুখাপেক্ষী নন। তিনি আপন কুদরত দিয়ে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এটাকে বিভিন্নভাবে সাজিয়েছেন এবং পূর্ববর্তীতে দুনিয়াতে মানুষদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী ও রাসুলদের প্রেরণ করেছেন। তিনি যদি চান তবে আম্বিয়ায়ে কেরামদেরকে ছাড়াও বিপদগামী মানুষের সংশোধন করতে পারতেন, কিন্তু তার মর্জি কিছুটা এরকম যে আমার বান্দা নেকি দাওয়াত প্রদান করে আমার রাস্তায় কষ্ট সহ্য করুক এবং আমার মহান দরবার থেকে উচ্চ মর্যাদা অর্জন করুক। এমনকি আল্লাহ তাআলা নিজের রাসূলগণ ও নবীদেরকে নেকি দাওয়াতের জন্য প্রেরণ করতে থাকেন এবং সব শেষে নিজের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় উম্মতকে অর্পণ করেন, নিজের এবং পরস্পরের মধ্যে সংশোধন করতে থাকে এবং নেকি দাওয়াতের এই গুরুত্বপূর্ণ আল্লাহর নির্দেশকে পালন করে। এভাবে বর্তমানে দুনিয়ার প্রত্যেক মুসলমান আপন আপন স্থানে মুবাল্লিগ বা প্রচারক, এমন কি সে যে পর্যায়ে থাকুক না কেন, অর্থাৎ সে আলিম হোক কিংবা ছাত্র, মসজিদের ইমাম হোক বা মুয়াজ্জিন, পীর হোক বা মুরিদ, ব্যবসায়ী হোক বা কর্মচারী, নেতা হোক বা শ্রমিক, রাজা হোক বা প্রজা, মোট কথা যে যেখানেই থাকে যেই কাজ কর্ম করে নিজের যোগ্যতা অনুসারে নিজের নিকটবর্তী এলাকার পরিবেশকে সুন্নতে ভরা পরিবেশ বানাতে চেষ্টা করুন এবং নেকি দাওয়াতের মাদানী কাজ চালু রাখুন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় নেকি দাওয়াতের প্রতি উৎসাহ প্রদান করেছেন। এমনকি দাওয়াতি ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা পৃথক প্রকাশিত অনুবাদকৃত পবিত্র কুরআন খাজাইনুল ইরফান সম্মানিত কাঞ্জুল ইমান এর 128 পৃষ্ঠার চতুর্থ পারার সূরা আলি ইমরান 104 আয়াতে ইরশাদ করছে, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। এবং তোমাদের মধ্যে
একটা দল এমন হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। বিখ্যাত মুফাসসির হযরত মুফতি আহমদ দিয়ার খান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে নাইমিতে এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হে মুসলমানগণ, তোমরা সবাইকে এমন দল হওয়া উচিত অথবা এরকম সংগঠন হও অথবা এমন সংগঠিত হয়ে থাকো যা সমস্ত পথ হারা মানুষদেরকে নেকির দাওয়াত দেয়, কাফিরদেরকে ইমানের দাওয়াত দেয়, পাপীদেরকে তাকুয়ার, উদাসীনতাদেরকে চেতনার, অভিজ্ঞদেরকে জ্ঞান ও মারিফাতের, রুক্ষ মেজাজিদেরকে ইশারাকে ইস্কের সাথ, ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগ্রত হওয়ার এবং ভালো কথা বলা, ভালো আকিদা তথা বিশ্বাস, ভালো কার্যবলীকে মুখে করা, কলম তথা লিখনি আমলি শান্তি ধারা, নম্রতা ধারা এবং রাজা নিজের প্রজাদের ও অধীনস্থদেরকে কঠিনতার মাধ্যমে আদেশ দিবে এবং মন্দ কথা, মন্দ আকিদা, মন্দ কার্যবলী, মন্দ চিন্তা ভাবনা থেকে মানুষদেরকে নিজের পদা অনুযায়ী মুখ অন্তর আমল লিখনি তাওবারির মাধ্যমে বাধা দিবে। আরো বলেন, সকল মুসলমান মুবাল্লিগ সবার উপর ফরজ হচ্ছে যে মানুষদেরকে ভালো কথাবার্তার নির্দেশ দিবে এবং খারাপ কথাবার্তা থেকে বাধা দিবে। কিছুটা পরে মুফতি আহমদ দিয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের তাফসির নাইমিতে বুখারী শরীফে এই হাদিস শরীফ নকল করেন যে মদিনা তাজদার রাসুলে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলে পৌঁছে দাও, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত মুফাসসির হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো বলেন, ইসলামে তাবলিগ তথা প্রচার খুব গুরুত্বপূর্ণ ইবাদত, সমস্ত ইবাদতের মাধ্যমে নিজের উপকার হয়, কিন্তু তাবলিগ তথা প্রচারের উপকার অন্যদেরও হয়। শুধু নিজের উপকার হওয়া আমল থেকে যা অন্যদের উপকার দেয় এমন আমল সর্বোত্তম। বর্ণিত আছে যে কেউ প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর নিকট আরজ করলেন, সর্বোত্তম বান্দাকে ইরশাদ করলেন, আল্লাহ তাআলাকে ভয়কারী, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণকারী, সৎ কাজের নির্দেশকারী এবং অসৎ কাজ সময় থেকে বাধা প্রদানকারী। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে, সৎ কাজের আদেশ দেয় খারাপ কাজ থেকে বাধা প্রদান করে, সে আল্লাহ তাআলার খলিফা প্রতিনিধি, তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ও খলিফা এবং তার কিতাব তথা কুরআন মাজিদ এর ও খলিফা। হাদিস শরীফে বর্ণিত আছে, যদি মুসলমানগণ তাবলিগ তথা প্রচার ত্যাগ করে তখন তাদের উপর অত্যাচারী শাসক নিযুক্ত হবে এবং তাদের দোয়াসমূহ কবুল হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোকেরা, সৎ কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে নিষেধ করো, তোমাদের জীবন ভালোভাবে অতিবাহিত হবে। আমিনুল মুমিনিন হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবলিগ তথা সর্বপ্রচার হচ্ছে সর্বোত্তম জিহাদ। যেভাবে তাবলিগ করা সর্বোত্তম ইবাদত, সেভাবে তাবলিগ করা ছেড়ে দেওয়া খুবই মারাত্মক অপরাধ, আর তাবলিগ ত্যাগকারী খুব অপমানিত ও লজ্জিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাহেবেরা, আজকাল চারদিকে গুনাহ আর গুনাহ সংগঠিত হচ্ছে, এমনকি প্রকাশ্য দেখতে কোন নেক লোকের নিকটবর্তী হলে তবে সেও অধিকাংশ সময় খারাপ আকিদা, মুখে অসৎকর্তা, খারাপ দৃষ্টি এবং খারাপ চরিত্রের বিপদে লিপ্ত দেখা যায়। আহ, চারদিকে গুনাহ আর গুনাহ, বরং শুধু গুনাই পরিলক্ষিত করা হচ্ছে। নেক বান্দা অবশ্যই আছে, কিন্তু তাদের সংখ্যা
খুব কমে গিয়েছে, এরকম করুণ অবস্থা। আলহামদুলিল্লাহ সুন্নতে ভরা সংগঠন দাওয়াতি ইসলামের সৌভাগ্যশালী অস্তিত্ব কোন অতি প্রত্যাশিত নিয়ামতের চেয়ে কম নয়। আসুন আপনার উৎসাহ ও প্রেরণার জন্য একটি আদানি বার আপনাদের সামনে পেশ করি। বাবুর মদিনা করাচি কামারি এলাকার বাসিন্দে এক ইসলামী ভাই বর্ণার সারাংশ। অনেক বছর থেকে আমি গুনাহে রোগের শিকার ছিলাম, কথায় কথায় গালি গালাজ, ঝগড়া, বিবাদ এবং মারামারি মতো অপছন্দনীয় আচরণ আমার অভ্যাসে পরিণত হয়েছিল এবং সিনেমা নাটক দেখা, গান বাজনা শোনার আগ্রহ পাগলের পর্যায়ে পৌঁছেছিল। আমার তাওবার পথ কিছুটা এভাবে হলো যে আমি এক বাংলাতে দালানে ড্রাইভার হিসেবে চাকুরি করতাম। একদিন কাজ থেকে অবসর হয়ে টিভি রুমে বসলাম, এখানে মাদানী চ্যানেলের মাধ্যমে আমার সুন্নতে ভরা বয়ান শোনার সৌভাগ্য অর্জিত হয়। বয়ান শুনে আমার সমস্ত শরীর নেড়ে উঠল, আমার নিজের গুনাহে ভরা জীবনের উপর অনুশোচনা হতে লাগলো। আমি আল্লাহ তাআলার দরবার নিজের গুনাহ সমূহ থেকে সত্য অন্তরে তাওবা করলাম এবং সুন্নতের পথকে আপন করে নিলাম। যখন মাদানী চ্যানেলে রমজানুল মুবারকে 30 দিনের তরবিয়াতি ইতিকাফে উৎসাহ দেওয়া হলো, আমি তরবিয়াতি ইতিকাফে নিয়ত করে নিলাম। এটা লিখে পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই নিয়তকে আমলি পোশাক পরিধান করিয়ে দাওয়াতি ইসলামীর আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনা তে ইতিকাফে বরকত অর্জন করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইতিকাফ থেকে অবসর হতেই আমি সাথে সাথে এর সঙ্গে 12 মাসের মাদানী কাফেলায় সফর করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাহাবীরা, আপনারা শুনলেন তো, মাদানী চ্যানেলের বরকতে গুনাহের রোগ থেকে আরোগ্য লাভ হলো এবং সম্পূর্ণ রমজান মুবারক ইতিকাফ করলো। আর তাও আবার দাওয়াত ইসলামের আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফাজার মদিনা তে করার সৌভাগ্য মিলে গেল এবং সাথে সাথে হাতোহাত 12 মাসের সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলায় মুসাফির হওয়ার নিয়ত করা নসিব হলো। বস্তুত প্রত্যেকের উচিত গুনাহের চিকিৎসা করা। যদি গুনাহ করতে করতে তাওবা ছাড়া মারা যায় এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, তবে নিশ্চিতভাবে জেনে নিন অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহ তাআলা নেক বান্দাদের কার্যকলাপ ও খুব চমৎকার ছিল, তারা নেকি সমূহ করার পরও আল্লাহ তাআলাকে ভয় করতেন এবং গুনাহের রোগের ঔষধ তালাশ করতেন। এমনকি হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একদা আমি এক ইবাদত পুরায়ন যুবকের সাথে বসরায় কোথাও যাচ্ছিলাম, একজন ডাক্তারের প্রতি দৃষ্টি পড়ল যার সামনে অনেক পুরুষ ও নারী এবং বাচ্চা হাতে পানি ভর্তি বোতল নিয়ে নিজেদের রোগের চিকিৎসার আকাঙ্ক্ষী ছিল। আমার সাথে এই ইবাদতকারী যুবক ছিল, সে বলল, হে ডাক্তার, আপনার কাছে কি গুনাহের রোগের ঔষধ আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। যুবক বলল, আমাকে দিন। তিনি বললেন, গুনাহ রোগের ঔষধ 10 জিনিসের মধ্যে সম্মিলিত। 1. দরিদ্র ও বিনম্রতার গাছের ডাল নাও, অতঃপর 2. তাতে তাওবার হার ভাঙ্গার দেশি ঔষধ মিশাও। 3. তাকে আল্লাহর সন্তুষ্টির এমন পাত্রে মিশাও যেখানে ঔষধ মিশ্রণ হয়। ঔষধ গুঁড়ো করার পাথরের পাত্র বিশেষ দিয়ে ভালোভাবে গুঁড়া করে নাও। অতঃপর তাতে তাকুয়া ও পরহেজগারের ডেকটিতে ঢেলে দাও। এবং 6. তার সাথে লজ্জাশীলতার পানি ও মিশিয়ে নাও। অতঃপর 7. তাতে আল্লাহর ভালোবাসার আগুন দিয়ে ছিদ্র করে নাও। 8. তারপর তাতে কৃতজ্ঞতার পাত্রে ঢেলে নাও। এবং 9. আশা এবং পাওয়ার বিশ্বাসের
পাখা দিয়ে বাতাস করো এবং তারপর দশ আল্লাহর প্রশংসা এবং তার হামদ ও সানার চামচ দিয়ে পান করতে থাকো। যদি তুমি এসব কিছু করে থাকো তবে মনে রেখো এই ব্যবস্থাপত্র তোমাকে দুনিয়া এবং আখিরাতে সব রকমের অসুস্থা ও বিপদ আপদে উপকার দিবে। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. اللهم امين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله আমাদের কে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে আশিক বানিয়ে দাও। আমিন। ইয়া আল্লাহ আমাদের কে এবং সকল ছাত্র ভাইদেরকে হাফেজ কোরআন হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। ইয়া আল্লাহ যারা জামে পড়ছে তাদেরকে আলিমুদ্দিন বানিয়ে দাও। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে তোমার মাদানে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত আশিক বানিয়ে দাও। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে দাওয়াতে ইসলামের মধ্যে সারা জীবন থাকার তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সকল জায়েজ দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে নামাজ রোজা পড়ার তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে নামাজ রোজা করার তৌফিক দান করো। বাইকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মক্কামে আল্লাহ কা ঘর হে, মদিনা মদিনা মে হাউজে কাউসার হে, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম যাদের কবরে নবী রাখিয়েন তাদের নজরে, সুপারিশ করিয়েন হাশরে, এ আরজ আপনার চরণে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, জিব্রাইল ডাকে বারে বার, কোলে দাও আসমা নর দুয়ার, এসেছেন নবী দের সরদার, করিতে মাওলা দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শামায়ে বজমে হেদা।
الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. لا إله إلا الله محمد رسول الله.